নমস্কার বন্ধুরা, স্মিতাস বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম আরো একটি নতুন ব্লগ। আজকে আমি আমার ব্লগে দেখাবো কিভাবে নিয়মিত জগন্নাথ দেবকে আমি পুজো করি, আর আমি এইভাবেই আমি আমার জগন্নাথ দেবকে সেবা করি। চলো ব্লগটা শুরু করি। ঠাকুরকে আসনে বসিয়ে দিয়েছে, এবার আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি। এখানে সাজিয়ে দিয়েছি ফল, মিষ্টি এবং দই। ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। এবার জলের গ্লাসে দিয়ে দিচ্ছি তুলসী পাতা, ফলের ওপরে দিয়ে দিচ্ছি তুলসী পাতা, মিষ্টির ওপর জগন্নাথের মালা পরিয়ে দিচ্ছি। এবার আমি ঠাকুরকে তুলসী পাতা নিবেদন করছি। বলরাম, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। ঠাকুরকে সাদা ফুল নিবেদন করছি। পাতায় চন্দন লাগিয়ে জগন্নাথ দেবকে নিবেদন করলাম। এবার আমি আরতি করব। জয় জগন্নাথ চতুর্ভুজ জগন্নাথ, কণ্ঠে শোভিত কৌস্তভ পদ্মনাবনি দেবগর্ভ চন্দ্র সূর্য ভিলোচনা, জগন্নাথ লোকনাথ নীল দেশ পরহরি, দীনবন্ধু দয়া সিন্ধু কৃপালু কর রক্ষা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এভাবে আমি আমার পুজো শেষ করলাম। বন্ধুরা, এইভাবে আমি জগন্নাথ দেবের পুজো সমাপ্ত করলাম। এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শ্রীদাস বেঙ্গলি ব্লগে।